বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে গত এগারো মে বিশ্বে স্যাটেলাইটের অধিকারী সাতান্নতম দেশ হিসেবে নাম লেখায় বাংলাদেশ এর নিয়ন্ত্রণ নিয়ে প্রথমে দেশে সেবার দেওয়ার প্রস্তুতি নেয় বিসিএসসিএল এরই মধ্যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ দেশের সাতটি বেসরকারি টেলিভিশন পরীক্ষামূলক বঙ্গবন্ধু স্যাটেলাইটের তরঙ্গ ব্যবহার করছে এতদিন যে সন্দেহটা ছিল যে আমাদেরকে আপলিংকের জন্য আলাদা করে সেট আপ ইনস্টলেশন করতে হবে আলাদা ইকুইপমেন্ট কিনতে হবে তো সেই জায়গাটাতে হয়তো আমরা পার পেয়ে যাব। যদি বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ কর্তৃপক্ষ জানাই দুই মাস পরীক্ষামূলক ব্যবহারের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা সম্পূর্ণ ত্রুটিমুক্ত হবে এ সময় বিনামূল্যে ব্যবহার করলেও আগামী মার্চ থেকে এর জন্য অর্থ পরিশোধ করতে হবে মার্চের প্রথম থেকে তার টাকা পয়সা দেওয়া শুরু করবে যেহেতু আমাদের বাজারটা ডেভেলপ না বাজারে যন্ত্রপাতি নাই আমাদের তো ওইটুকু সুযোগ দিতে হবে আমার কাছ থেকে সার্ভিসটা কিনে সে যদি বিক্রি করতে না করে তাহলে কেন কিনবে বর্তমানে বিদেশি স্যাটেলাইট সেবা নিয়ে প্রতি মেগাহার্স ব্যান্ড জন্য গড়ে তিন লাখ বত্রিশ হাজার টাকা দিতে হচ্ছে টেলিভিশনগুলোকে তবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ক্ষেত্রে এই মূল্য আরও কম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা সাজ্জাদ হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা